সোমবার পলিসি হোল্ডার ও এজেন্টদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পূর্ব বর্ধমান জেলার কাল্লা এলআইসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও বিশ্রাম দিবস পালন করল এলআইসির সকল এজেন্টরা। এলআইএএফআই 1994, এলআইএএফআই, অল ইন্ডিয়া এলআইএএফআই, সিডব্লিউএ, এই চারটি সংগঠন যৌথভাবে জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে। এদিন বিশ্রাম দিবস পালন করেন তারা। পয়লা সেপ্টেম্বর এলআইসির জন্মদিনের দিন থেকে তারা 30 নভেম্বর পর্যন্ত 90 দিন ব্যাপী প্রথম পর্যায়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন প্রতিদিনই। সোমবার পঞ্চম দিনে তারা বিশ্রাম দিবস পালন করলেন এলআইসি অফিসের সামনে। তারা অবস্থান বিক্ষোভ, কখনো স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। মূলত তাদের দাবিগুলি হল পলিসি হোল্ডারদের বোনাস বৃদ্ধি, প্রিমিয়ামের উপর থেকে জিএসটি প্রত্যাহার, লোন এবং প্রিমিয়ারের সুদের হার কমানো, এজেন্টদের কমিশন না কমিয়ে তা বৃদ্ধি করতে হবে, এছাড়াও আরও একাধিক দাবি নিয়ে তারা আন্দোলনে সামিল হন। আমরা 56 সালে জাতীয়করণের পর 64 সালে আমাদের যে মানে লিয়াবি গঠিত হয় তখন থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করি। আজ পর্যন্ত আন্দোলনে কোনো সুরাহা হয়নি। বর্তমানে যখন জাতীয়করণ হয়েছিল তখন পলিসি হোল্ডারের যে বোনাস, বর্তমানে সেই বোনাস দিন দিন কমে যাচ্ছে বা বৃদ্ধি হচ্ছে না। আমরা চাই পলিসি হোল্ডারের বোনাস বৃদ্ধি হোক এবং লোন এবং পলিসির উপর যে লেট ফি, সেখান থেকে জিএসটি এবং ইন্টারেস্ট, লেট ফি এর উপর ইন্টারেস্ট হচ্ছে, আমরা চাইছি জিএসটি এবং লেট ফি এর উপর যে জিএসটি বা ইন্টারেস্ট হার সেগুলো কমানো হোক। আর আজকে এজেন্টদের যে অবস্থা, না না ওটা তো, আর বর্তমান পরিস্থিতিতে আমাদের যা অবস্থা, আজকের দিনটা আরও দাবি দাবা আমাদের আছে, আমরা অত দাবা যা আজকে তুলে ধরছি না। আমাদের যে বিভিন্ন মানে সংগঠনের তরফ থেকে যে আন্দোলন, এই আন্দোলন আমাদের পয়লা সেপ্টেম্বর 2022 থেকে 30 নভেম্বর 2022 পর্যন্ত এই আন্দোলন প্রথম ধাপে আমাদের চলছে। যদি দাবি দেওয়া না মেটে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আপনারা কি করছেন? আজকে আমরা আমাদের এই যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিশ্রাম দিবস, আমরা যারা এজেন্ট আছি আজকে আমরা অফিস থেকে কোনো সুযোগ নেবও না, অফিসে কোনো কাজকর্ম করবো না। আজকে বিশ্রাম দিবস হিসেবে আমরা সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমরা অফিসের সামনে করব। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।